ইসলাম পথে আসার বা আল্লাহর প্রতি ভয় আসার, আনুগত্য আসার পিছনে আমার যে সেলফ রিয়ালাইজেশন এসেছে, এটার পিছনের কাহিনী যদি আমি একটু করে বলতে যাই, সেটা হচ্ছে যে সবাই জানে যে গত বছর আমি করোনা পজিটিভ এসেছিলাম, COVID-19 পজিটিভ রিপোর্ট এসেছিল আমার। এবং তারপরে আমার শ্বাসকষ্ট এত বেড়ে যায় যে আমাকে আইসিইউতে ভর্তি হতে হয়। এবং যারা যারাই শুনছেন এই ভিডিওটি বা দেখছেন, তারা তারা জানেন যে আইসিইউতে মানুষ কখন যায়, কেন যায়, এবং ওখান থেকে ফিরে আসা পসিবিলিটি 50-50 থাকে। হয় আমি মরেও যেতে পারতাম, আমি মরেও যেতে পারতাম। তো আমি যখন আইসিইউর বেডে কাতরাচ্ছিলাম, মৃত্যু যন্ত্রণা ছটফট করতেছিলাম, তখন আমি একটা ডিসিশন নিই যে আল্লাহ যদি আমাকে ফেরায়, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, মানে আল্লাহ যদি আমাকে নতুন জীবন দেন, ডেফিনেটলি আইসিইউ থেকে যারা আসে তাদের নতুন জীবন আসে, আল্লাহ যদি আমাকে নতুন একটা জীবন দেন, আমি এই জীবনটা আল্লাহর নামে ইসলামের রাস্তায় পার করব। আমি এটা আইসিইউর বেডে শুয়ে আমার রাব্বুল আলামিনের কাছে আমি তওবা করি। তখনই তখন আমি নামাজ পড়তে পারিনি, কারণ আমি নামাজ পড়ার মতো অবস্থায় ছিলাম না, কিন্তু আমি আইসিইউর বেডে বসে আল্লাহ রাব্বুল আলামিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তওবা করি। ওই সময় আল্লাহর কাছে আমি আমি কথা দেই যে আল্লাহ, আমি যদি ফিরে আসি এখান থেকে, আমি যদি একটা নতুন জীবন পাই, আমি এই জীবনটা তোমার নামে পার করব। এবং আমি সেই ধারাবাহিকতা অনুযায়ী এখন পাবলিকলি আসলে বলা, আমি বারবারই বলেছি যে আমি কাউকে ছোট করার জন্য, হেয় প্রতিপন্ন করার জন্য কাউকে খারাপ বলছি না। এটা আমার জীবনের একটা সেলফ রিয়ালাইজেশন, যেটা আমি আইসিইউর বেডে শুয়ে রিয়ালাইজ করেছি যে আমি যদি এখন মরে যাই, আমি কি নিয়ে যাব আমার মাবুদের কাছে, আমি আমার আল্লাহর কাছে কি নিয়ে যাব? কিচ্ছু না, আমার আমলনামায় কিচ্ছু ছিল না। সো এই রিয়ালাইজেশন থেকেই আসলে আমার সব কিছু ছেড়ে আল্লাহর পথে আসা